মসজিদে নামিরা থেকে খুতবা এবং আরাফাতের ময়দানে একই সাথে জোহর ও আসরের নামাজ আদায়ের মধ্য দিয়ে সম্পন্ন হলো পবিত্র হজ। আল্লাহু আকবার। সৌদি আরব স্থানীয় সময় দুপুর 12:30টায় মসজিদে নামিরা থেকে হাজিদের উদ্দেশ্যে খুতবা শুরু হয়। খুতবা প্রদান করেন সৌদি আরবের সর্বোচ্চ উলামা পরিষদের সদস্য শেখ ডক্টর ইউসুফ বিন মোহাম্মদ বিন সাইদ। তা অনুবাদ করে আরও 20 ভাষায় সম্প্রচার করা হয় বিশ্বের বিভিন্ন দেশে। খুতবায় সমগ্র বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করা হয়। পাপ পঙ্কিলতা মুক্ত জীবন যাপনের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করেন হাজিরা। এ সময় বিশ্বে নির্যাতিত নিপীড়িত মুসলমানদের রক্ষা করার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করতে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন সবাই। আরাফাতের ময়দানে সূর্যাস্তের পর হাজিরা মুজদালিফার উদ্দেশ্যে রওনা দেবেন। সেখানেই রাতে অবস্থান করবেন তারা। পথে শয়তানকে নিক্ষেপ করার জন্য সংগ্রহ করবেন পাথর। মুজদালিফায় ফজরের নামাজ আদায় করে হাজিরা মিনায় যাবেন এবং নিজ নিজ তাঁবুতে ফিরবেন। এরপর জামারায় বড় শয়তানকে 7টি পাথর মারার পর পশু কোরবানি দিয়ে মাথার চুল ছেঁটে গোসল করবেন হাজিরা। সেলাইবিহীন 2 টুকরো কাপড় বদল করবেন। এরপর স্বাভাবিক পোশাক পরে মিনা থেকে মক্কায় গিয়ে পবিত্র কাবা শরীফ 7 বার তাওয়াফ করবেন তারা। কাবার সামনে 2 পাহাড় সাফা ও মারোয়া সাই করবেন হাজিরা। সেখান থেকে তারা আবার মিনায় ফিরবেন। মিনায় যতদিন থাকবেন ততদিন শয়তানকে 21টি পাথর মারবেন। আবার মক্কায় বিদায় তাওয়াফ করার পর নিজ নিজ দেশে ফিরে আসবেন হাজিরা। আতিকুর রহমান, তিতাস, মাই টিভি।